একদিন এক বাস ড্রাইভার প্রতিদিনের মতো বাস চালাচ্ছিলেন। বাইরের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর, ড্রাইভারও বেশ চমৎকারভাবেই ড্রাইভ করছিলেন। ভালো গতিতেই হাইওয়েতে তার গাড়ি ছুটে চলছে, বাসের ভেতর চমৎকার সব গান বাজছে। সেই গানের তালে কেউ কেউ হয়তো হালকা একটু ঝুমছেন, আবার কেউ কেউ সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছেন, অনেকে আবার কানে হেডফোন গুঁজে বাইরের তাকিয়ে আছেন, মুগ্ধ হয়ে সবুজ প্রকৃতি দেখছেন, কেউ চিপস বা এটা সেটা মুখে দিচ্ছেন, আবার কেউ হয়তো পাশে সঙ্গীর সাথে খুনসুটিতে মেতে উঠেছেন। অর্থাৎ সব মিলিয়ে বাসের ভিতরে চমৎকার একটি পরিবেশ, আর অন্যদিকে বাস তার আপন গতিতে এগিয়ে চলছে। কিন্তু হঠাৎ করেই সেই গতি যেন ছন্দপতন হলো। ড্রাইভার বাস থামিয়ে বসে আছেন, ফোনে কারোর সাথে যেন কথা বলছেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 5 মিনিট হয়ে গেল, কিন্তু ড্রাইভার আর গাড়ি ছাড়ছেন না, তিনি ফোনে কথা বলেই চলেছেন। ততক্ষণে যাত্রীরা তো ভীষণ খেপে গেলেন, সবাই চিৎকার চেঁচামেচি করছেন, গালাগালি দিচ্ছেন, কিন্তু ড্রাইভার বেচারা এখনো একদম চুপ। এত কিছু ঘটে যাচ্ছে তবুও তিনি টু শব্দটি পর্যন্ত করছেন না। ধীরে ধীরে যাত্রীরা আরও খেপে গেলেন, বাসের ভিতরে চিৎকার চেঁচামেচি আরও বাড়তে লাগলো। এই পরিস্থিতি দেখে বাসের ভেতরে 3-4 জন উঠতি বয়সী যুবক নিজেদের আর ধরে রাখতে পারলেন না, তারা সিট থেকে উঠে ড্রাইভারের সামনে গেলেন। ততক্ষণে ড্রাইভারের ফোনে কথা বলা শেষ, তিনি ফোন রেখে দিয়েছেন। সেই উঠতি বয়সী যুবকেরা ড্রাইভারকে ইচ্ছে মতো শাসাচ্ছেন, চিৎকার করে করে তার কাছে হঠাৎ করে এভাবে বাস থামানোর কারণ জানতে চাচ্ছেন, সময়মূল্য বিষয়ক নানা জ্ঞান দিচ্ছেন, কিন্তু ড্রাইভার সাহেব বরাবরের মতোই চুপ। ড্রাইভারের নীরবতা যেন তাদের রাগ আরও বাড়িয়ে দিল। নিজেকে আর ধরে রাখতে না পেরে তাদের মধ্যে একজন যুবক ড্রাইভারের কলার চেপে ধরে বসলেন, বাকিরাও ড্রাইভারকে মারতে উদ্যত হলেন। এবার ড্রাইভার সাহেব আস্তে আস্তে মুখ খুললেন, অনেকটা পাথরের মূর্তির মতো নিলুপ্ত এবং কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, একটু আগে আমার মা মারা গিয়েছেন, হাসপাতাল থেকে আমার ছোট ভাই ফোন করেছিল, ওর সাথেই এতক্ষণ কথা বলছিলাম। ড্রাইভারের মুখে হঠাৎ এমন কথা শুনে বাসে থাকা সকল যাত্রী স্তব্ধ হয়ে গেলেন, কেউ আর কিছু বলছেন না। সেই যুবক ড্রাইভারের কলার ছেড়ে দিলেন, তারপর মাথা নিচু করে নিজের আসনে গিয়ে বসলেন। আবার বাস চলতে শুরু করলো, বাস আবার তার আপন গতিতে ছুটে চলছে, কিন্তু সেই ছুটে চলার মাঝে কোনো আনন্দ নেই। পুরো বাস শুদ্ধ লোক কেমন যেন স্তব্ধ হয়ে বসে আছেন, সেখানে সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এসেছে। অতএব কোনো ঘটনা ঘটার সাথে সাথে তা নিয়ে প্রতিক্রিয়া না করে সে ঘটনার পিছনে কী আছে তা ভালোভাবে পর্যবেক্ষণ করে ভেবেচিন্তে কাউকে কিছু বলা উচিত।